হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে প্রদত্ত অবকল সমীকরণ, প্রদত্ত অবকল সমীকরণ d3y dx3 plus y equal to cube root of 1 plus dy dx। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? d3y dx3 plus y তার হোল কিউব ইকুয়াল টু 1 প্লাস dy dx। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? d3y dx3 প্লাস, আচ্ছা d3y dx3 তার হোল কিউব প্লাস 3 ইন্টু d3y dx3 তার হোল স্কোয়ার ইন্টু y প্লাস 3 d3y dx3 ইন্টু y স্কোয়ার প্লাস y কিউব মাইনাস 1 মাইনাস dy dx ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে কি বলতে পারি? আমরা জানি কোন অবকল সমীকরণের আমরা জানি কোন অবকল সমীকরণের কোন অবকল সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তর্কলজের অন্তর্কলজের সর্বোচ্চ ক্রমের অন্তর্কলজের সর্বোচ্চ ঘাতকে সর্বোচ্চ ঘাতকে ওই সমীকরণের ওই সমীকরণের মাত্রা বলে। এক্ষেত্রে উপরিউক্ত সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তর্কলজ d3y dx3 d3y dx3 যার সর্বোচ্চ ঘাত তিন এবং তাই সমীকরণের মাত্রা থ্রি বা তিন। তাহলে সঠিক উত্তর, তাহলে আমরা যদি এখানে দেখি কোন অপশনের সাথে এটি ম্যাচ হবে, অপশন ডি। তাহলে সঠিক উত্তর অপশন ডি থ্রি। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।